प्रिय दर्शक आमरा आसछि राजौर उपजेलार लुंदीते अवस्थित शेख राशेल महाविद्यालय कलेजटिर प्रतिष्ठाता आफामा नासिम और मोहम्मद जाकिर होसेन कलेज गेट देखुन कलेजेर नतून भवनेर आगामीकाल उद्बोधन होबे। स्थानीय संसद सदस्य साबेक नौपरिवहन मंत्री शाहजाहान खान भवनेर उद्बोधन करबेन आगामीकाल के सेजन्य गेट बा तोरण तैरी करा हुए। बंगबंधुर छोटो छेले शेख राशेल तार नामे कलेजटी प्रतिष्ठित हुए। दर्शक आमरा आसछि लुंदी ग्रामे राजौर उपजेला मादारीपुर जिला एखाने शेख राशेल कलेज से कलेज माठे आमरा एखन दाड़िये आछि पोरोन्तो बिकेल बेलाय। कलेजेर नतून भवनटी आगामीकाल के उद्बोधन होबे वीर मुक्तियोद्धा स्थानीय एमपी शाहजाहान खान साबेक नौपरिवहन मंत्री तिनि भवनेर उद्बोधन करबेन बोले आमरा जेनेछि। दर्शक ये कलेजटी इतिमध्ये जातीयकरण करार घोषणा देवा हयेछे। बंगबंधुर छोटो छेले शेख राशेल तार नामे कलेजटी करा हयेछे। এই কলেজের সরকারিকরণের জন্য স্থানীয় জনগণের অনেক প্রচেষ্টা অনেক ত্যাগতিক্ষা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই কলেজটিকে জাতীয়করণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে জাতীয়করণের কার্যক্রম শুরু হয়েছে। এই মফস্বল এলাকায় এই কলেজটি হওয়ায় এলাকার মানুষের অনেক শিক্ষার মানোন্নয়নের অনেক ভূমিকা রাখছে এই কলেজটি। এই কলেজে রয়েছে ডিগ্রি এবং অনার্স শাখা। এখানে ডিগ্রি শাখায়ও কার্যক্রম চলছে। সুপ্রিয় দর্শক আমরা এই কলেজ মাঠে এসে আমরা কলেজের ছাত্রদের খেলাধুলা করতে দেখছি। তারা এখানে ফুটবল খেলছে। ছাত্রদের অনুভূতি আমরা একটু জানতে চাচ্ছি। তোমাদের এই কলেজে যে নতুন ভবন হয়েছে এই ব্যাপারে তোমাদের প্রতিক্রিয়া কি? তোমরা কি মানে কি প্রতিক্রিয়া দেবো বলো? এই কলেজটা হওয়ার কারণে আমাদের লেখাপড়া আরও মানে উৎসাহ বাড়ছে। আরও যে এই করোনার কারণে থমকে থাকা লেখাপড়া এই ভবনটা দেখে আমাদের আরও উৎসাহিত হইতেছে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত, আমাদের গ্রামবাসীও খুব আনন্দিত এই কলেজটা দেখে। দুই চার এলাকার লোকজন হ্যাঁ খুবই আনন্দিত। কলেজের মাঠের যে সমস্যা এই ব্যাপারে তোমাদের কি, তোমরা কি চাও? এই কলেজটা যদি মাঠটা একটু ভরাট হইতো কলেজটাও দেখতে সুন্দর দেখা যাইতো, আর আমাদের বিকালের মৌসুমটা সুন্দরভাবে কাটতো। আমরা খেলাধুলা উঁচা নিচার কারণে খেলাধুলা খুব কষ্ট হইতেছে, এই কারণে যদি ভরাট হইতো আমাদের বিকাল টাইমটা খেলাধুলার উপরে আমরা কাটিয়ে দিতে পারতাম। তো তুমি এই কলেজের ছাত্র, এই ভবন হওয়াতে তোমরা খুশি? জি জি, আমরা অনেক খুশি ভবনটা হয়েছে। তা আমাদের পড়ালার আগ্রহটা আর বারবার কি আমরা সবাই খুশি। এই যে মাঠের সমস্যার ব্যাপারে, মানে বিকেল টাইমে মাঠটা তো আসে অনেক জায়গা নেই, কিন্তু মাঠের উঁচা নিচে আমাদের খেলাধুলা করতে মানে খুব অসুবিধা। মাঠটা ভরাট করলে তোমাদের জন্য সুবিধা হবে? ভরাট করে দিত তাহলে আমাদের মানে খেলাধুলা করতে অনেক ভালো হইতো আর কি। ভালো মানে বিকেল টাইমে তোমাদের কলেজে কোনো ছাত্রাবাস আছে কিনা? ছাত্রাবাস না, নাই। ছাত্রাবাস দরকার কিনা? জি দরকার। তাহলে দূরে ছাত্ররা এসে এখানে লেখাপড়া করতে পারবে। ধন্যবাদ। এই কলেজের যে ছাত্রছাত্রী আছে তারা দেখুন এই কলেজ মাঠে তারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে বিকেলবেলা, মিনি গোল দিয়ে তারা ফুটবল খেলছে দেখুন। কিন্তু এই এলাকার এই শেখ রাসেল কলেজের ছাত্রদের একটাই দাবি যে দেখুন মাঠটি উঁচু নিচু, মাঠটি যে নতুন যে ভবন হয়েছে এই ভবনের সামনে দেখুন দর্শক, এই ভবনের সামনের জায়গাটি আছে পুরো নিচু। এই জায়গাটি বালু ভরাট করে দিয়ে মাঠটি ভরাট করে সমান করে যদি দেয় তাহলে এই স্থানীয় যে ছাত্ররা আছে তারা বিকেলবেলা এই পরন্ত বিকেলে একটু খেলাধুলা করতে পারে।